দিনাজপুরে 3 কোটি টাকারও অধিক মূল্যের মাদক ধ্বংস। 2 জুন 2022 বৃহস্পতিবার 42 বিজিবির দিনাজপুর সেক্টর সদর দপ্তর মাঠে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। দিনাজপুর এবং ঠাকুরগাঁ জেলার সীমান্ত এলাকায় দায়িত্বরত দিনাজপুর ব্যাটালিয়ন 42 বিজিবি 21 নভেম্বর 2019 হতে 10 মে 2022 এবং ফুলবাড়ি ব্যাটালিয়ন 29 বিজিবি 1 অক্টোবর 2021 হতে 30 এপ্রিল 2022 পর্যন্ত এসব মাদকদ্রব্য আটক করে, যার মূল্য প্রায় 3,29,84,767 টাকা। বিপুল পরিমাণ এসব মাদকের মধ্যে ছিল ভারতীয় ফেন্সিডিল 42,735 বোতল, ভারতীয় মদ 566 বোতল, প্যাকেটজাত মদ 75 প্যাকেট, বাংলা মদ 117.9 লিটার, নেশাজাতীয় ইঞ্জেকশন 29,205, নেশাজাতীয় ট্যাবলেট 1950 পিস, যৌন উত্তেজক সিরাপ 57,879 বোতল, গাঁজা 112.92 কেজি, ইয়াবা ট্যাবলেট 4,946 পিস, পাতার বিড়ি 295 প্যাকেট, কপেজিক ইঞ্জেকশন 1213 পিস এবং হেরোইন 33 গ্রাম। উক্ত মাদক ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ জনাব ইকবাল রহিম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল এবিএম নওরোজ এহসান, বিএসপি পিএসসি রিজিয়ন কমান্ডার উত্তর পশ্চিম রিজিয়ন রংপুর। এছাড়া উপস্থিত ছিলেন কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি, জি সেক্টর কমান্ডার দিনাজপুর, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রফিকুল ইসলাম, অধিনায়ক জয়পুরহাট ব্যাটালিয়ন 20 বিজিবি, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেজাউল করিম, অধিনায়ক দিনাজপুর ব্যাটালিয়ন 42 বিজিবি, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শরীফুল্লাহ আবেদ, এসজিপি, পরিচালক ও অধিনায়ক ফুলবাড়ি ব্যাটালিয়ন 29 বিজিবি, মেজর মোহাম্মদ রকিবুল আলম, আর্টিলারি অতিরিক্ত পরিচালক অপারেশন সেক্টর সদর দপ্তর দিনাজপুর, ক্যাপ্টেন মুশরাতা শাহরিন সরকার, এএসসি, ভারপ্রাপ্ত সেক্টর মেডিকেল অফিসার সেক্টর সদর দপ্তর দিনাজপুর, সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাদ হোসেন, পিবি জিএমএস, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার দিনাজপুর ব্যাটালিয়ন 42 বিজিবি, জনাব খালেদ মোহাম্মদ জাকি জেলা প্রশাসক দিনাজপুর, মোহাম্মদ বারিউল করিম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দিনাজপুর, মোহাম্মদ মনিরুল ইসলাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দিনাজপুর, মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম বার পুলিশ সুপার দিনাজপুর, সচিন চাকমা অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন দিনাজপুর, মোহাম্মদ রেজওয়ানুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক দিনাজপুর, ডাক্তার বোরহান সিভিল সার্জন দিনাজপুর, মোহাম্মদ হাসান আলী আনসার জেলা কমান্ড্যান্ট দিনাজপুর, মেজর সরফরাজ আক্তার কোম্পানি কমান্ডার র‍্যাব 13, মর্তুজা আল মুইত উপজেলা নির্বাহী অফিসার সদর উপজেলা দিনাজপুর, মোহাম্মদ সাইদুল আলম ডেপুটি কমিশনার কাস্টমস এক্সাইজ ও ভ্যাট দিনাজপুর, মোহাম্মদ মঞ্জিল হক সহকারী পরিচালক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দিনাজপুর, মোহাম্মদ শাহ নেওয়াজ উপপরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর, সৌমিক রায় সহকারী পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঠাকুর, ইমদাদ সরকার উপজেলা চেয়ারম্যান সদর উপজেলা দিনাজপুর, এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু উপজেলা চেয়ারম্যান বিরল উপজেলা দিনাজপুর, মোহাম্মদ ওয়াহিদুর রহমান সভাপতি সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর, চিত্ত ঘোষ সাবেক সভাপতি প্রেস ক্লাব দিনাজপুর, স্বরূপ বক্সি বাচ্চু সভাপতি প্রেস ক্লাব দিনাজপুর, আয়ুব আনসারী সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন আরজেএফ, সাংবাদিক তাহেরা খাতুন সদস্য আরজেএফ, মোজাফফর হোসেন অফিসার ইনচার্জ সদর থানা দিনাজপুর, আসাদুজ্জামান আসাদ অফিসার ইনচার্জ তদন্ত সদর থানা দিনাজপুর, মোহাম্মদ রাইসুল ইসলাম এলআই বিজিবি দিনাজপুর, মোসাম্মদ মাসুমা বেগম প্রধান শিক্ষক দিনাজপুর এবং বিজিবি স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ বিল্লাল হোসেন প্রমুখ।
উক্ত মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনা ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেজাউল করিম, অধিনায়ক দিনাজপুর ব্যাটালিয়ন 42 বিজিবি। লুৎফর রহমান, সোশ্যাল ওয়ার্ক টিভি, নিউজ ডেস্ক।